সর্বদা সত্যের খোঁজে, আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বল কলকাতা, বল কলকাতা, বল কলকাতা, বল 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 কলকাতা। ভারতীয় জনতা পার্টির পরিবর্তন যাত্রা, আর এই পরিবর্তন যাত্রা পশ্চিমবঙ্গের যে পাঁচটি জোন, সেই পাঁচটি জোনে পরিবর্তন যাত্রা হবে আগামী 5 এবং 6 ফেব্রুয়ারি। এখনো পুরো চার্ট আমাদের কাছে আসেনি, কিন্তু টেন্টেটিভ এসছে যে 5 তারিখে উনি উত্তরবঙ্গে এবং 6 তারিখে নদিয়ার নবদ্বীপ থেকে মহাপ্রভু, যে চৈতন্য মহাপ্রভু আমাদের নবজাগরণের প্রণেতা, হুসেন শাহর বিরুদ্ধে লড়াই করে হিন্দু সমাজকে যিনি রক্ষা করেছিলেন, তারই বিরোচিত যে স্মৃতি বিরোচিত যে স্থান, সেই স্থানে দর্শন করে আর আমাদের এই পরিবর্তন যাত্রা শুরু করবেন। তার উদ্বোধন করবেন আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রদ্ধেয় জেপি নাড্ডাজি। এবং এই যাত্রা আমাদের এই নবদ্বীপ জোনে উত্তর নদিয়া জেলা থেকে শুরু হয়ে মুর্শিদাবাদ, দক্ষিণ মুর্শিদাবাদ, উত্তর হয়ে আবার নদিয়া জেলায় আসবে, নদিয়া জেলা থেকে উত্তর নদিয়া থেকে দক্ষিণ নদিয়া, দক্ষিণ নদিয়া থেকে তারপরে আমাদের এটা চলে যাবে বনগাঁ, বনগাঁ জেলা থেকে বসিরহাট, বসিরহাট থেকে বারাসাত জেলা হয়ে ব্যারাকপুরের জেলায় এসে পরিক্রমা শেষ হবে। এবং এর সমাপ্তিও আমাদের আগামী 3 মার্চেই ব্রিগেডের মোটামুটি কথা তাই চলছে যে ব্রিগেডে আমাদের এর পরিসমাপ্তি করা হবে, হয়তো প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। সবই টেন্টেটিভ আছে, কোনো ফাইনালাইজ হয়নি, ফাইনালাইজ 2-1 দিনের মধ্যে হয়ে যাবে, আপনারাও পেয়ে যাবেন। কিন্তু আমাদের কাছে সূচনা আসার জন্যেই আমরা নবদ্বীপ উত্তরের যারা কার্যকর্তা তাদের নিয়ে এই যাত্রার বিষয় এবং এই যাত্রাকে কেন্দ্র করে যে জনসভা হবে, সেই জনসভা ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমাদের প্রস্তুতি বৈঠক এখানটায় আমরা সারছি। গতকাল আমাদের জোনের যে কেন্দ্র রানাঘাটের জোনের সমস্ত জেলা সভাপতি এবং এই যাত্রা প্রমুখ, সহপ্রমুখ, পর্যবেক্ষক জেলার, তাদের নিয়ে আমাদের বৈঠক হয়েছে সারাদিনের, এবং তারই ফলো আপ বৈঠক হিসাবে, আর যেহেতু এটা শুরুই হবে উত্তর নদিয়া থেকে, তাই এই উত্তর নদিয়ায় আজকেই আমরা তার ফলো আপ করার জন্যে অ্যাকশন কী হবে না হবে, কীভাবে কী করব, তার জন্যেই আজকে আমরা বৈঠক এখানটায় করছি। এবং এখানটায় আমার সাথে আমার জেলা সভাপতি আছেন, আমার এই জোনের কনভেনার আছেন বিজয়দা, আমার জোনের এই জেলার পর্যবেক্ষক আছেন গোপাল দা, সহকারী পর্যবেক্ষক সুনীল দা, এই জেলার প্রাক্তন অখণ্ড জেলার সভাপতি আমাদের রাজ্যের, তো তার সাথে আমাদের সাথে এখানে আছেন আজকে যে এনআরআই বাংলা, সোনার বাংলা যে কাজ করছে তার যে কমিটি, তার পশ্চিমবঙ্গের যে সহকারী আছেন হিমাদ্রি দাস, তিনিও আছেন। তো এনারা সবাই আজকে এখানে উপস্থিত আছেন, আমরা এই আলোচনার মাধ্যমে আজকে ঠিক করব কীভাবে কোথায় কী হবে, এবং আগামী দিনে এই যাত্রা আমাদের যদিও টেন্টেটিভ বলা হয়েছে কিন্তু মনে হচ্ছে এটাই ফাইনাল, 6 তারিখে। আর মহাপ্রভু চৈতন্য দেবের আজকে তার গৃহে গিয়ে ওখান থেকে আশীর্বাদ দিয়ে জনসভার মধ্যে দিয়ে, আর নাড্ডাজি সেদিন যতক্ষণ রথ চলবে রাত্রি অবধি সেই রথের সাথে থাকবেন, আর এরকমই একটি প্রোগ্রাম, এবং প্রতিদিন কোনো না কোনো কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব রথে মানে যাত্রার সাথে, পরিবর্তন যাত্রার সাথে উপস্থিত থাকবেন। আর সেই যাত্রা আমরা সমস্ত বিধানসভা এবং যতটা পারি আমরা বুথে, আর
আমরা সেটার টাচ করার চেষ্টা আমরা করব। যেখানে একেবারে অসম্ভব আছে কিছু কিছু ক্ষেত্র আছে আমাদের জন্য, যেমন বসিরহাটে বহু দ্বীপ আছে, এই জেলাতেও কিছু কিছু জায়গা আছে খুব যেখানে এই যাত্রার যে বাহন সে বাহন পৌঁছাতে পারবে না, তো সেই জায়গা থেকে উপরত আমাদের আসবে, উপরত এসে আর এই যাত্রার সাথে মিলিত হবে। মূল উদ্দেশ্য হচ্ছে বাংলায় যে অনগণতান্ত্রিক ব্যবস্থা চলছে, বাংলাকে আজকে যে বাংলার গণতন্ত্রকে যেভাবে আজকে মানে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে বাংলার যে সরকার, তার প্রতিবাদে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে আগামী দিনে বাংলাকে রবীন্দ্রনাথ বিবেকানন্দ অরবিন্দ নেতাজি সুভাষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলাকে আবার সেই বাংলায় তৈরি করার উদ্দেশ্যে, সোনার বাংলাকে ফিরিয়ে নিয়ে আসার উদ্দেশ্যে এই পরিবর্তন যাত্রা। তাই আগামী দিনে আমাদের এই যাত্রা প্রত্যেকটা আমাদের যে জোন আছে সেই জোনেই হবে, এবং এই জোনে আমাদের যাত্রা প্রথমে 5-6 তারিখে শুরু হবে, তারপরে 10-11 তারিখের মধ্যে বাকি সব জোনে শুরু হয়ে যাবে। এবং আশা করছি আমরা প্রত্যেকটা যাত্রারই টাইম একটা লিমিট বাঁধা আছে, 22-24 দিনের ভিতর আমরা যাত্রা শেষ করব, তারপরে আমাদের কেন্দ্রীয়ভাবে যাত্রার পরিসমাপ্তি ব্রিগেডে আমরা করব। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।